here's the man. It's my team. And here's the team. How are you? Yeah, fine. কিছু স্পেশাল প্ল্যান করেছে ছোটকার জন্য, আগে আগে দেখতে থাকো, সো ওয়েট ফর দ্য সারপ্রাইজ। আর এই যে বলতে ভুলে গেলাম, ওয়েলকাম টু ডক্টর ওয়ান্ডার ওম্যান ব্লগ। ওকে, তো আজকে আমরা নতুন ব্লগ নিয়ে এসেছি অবভিয়াসলি। তো ওই যেটা বলে আজকে খুব বড় সারপ্রাইজ প্ল্যান আছে ডক্টর ওয়ান্ডার ওম্যানের জন্য, ওই জন্য ওকে আজকে ব্লগের মধ্যে নিইনি আমরা, আমি আর ভাই মিলেই শুধু আছি। তো ওয়েট অ্যান্ড ওয়াচ, কেমন ভাবে সারপ্রাইজ হয় না হয়, এটা খুবই স্পেশাল ব্লগ হবে আমাদের জন্য। ঠিক আছে, আর এখানে এখন চলে এসেছি এডেন ফটো পার্টে। এখানের মধ্যে ফটোশ্যুটের জন্য খুবই একটা ফেমাস স্পট এখানে ক্যাপাডোকিয়া। তো এখানে ইচ অ্যান্ড এভরিথিং সো ফার সো গুড লাগছে। এখন এডেন ফটোটা যত না দেখছি ততক্ষণ না কিছু কমেন্ট করবো, হ্যাঁ করা উচিত না এখনো। এডেন ফটোটা দেখার পরে কমেন্ট করবো, একটা গ্লিপস দিয়ে দিই জায়গাটার। Here's the man. It's my team. Here's the team. How are you? Yeah, fine. My shop is still the best. Okay, okay. So we'll go over there to do the departure shots. The balloons are getting ready. আমাদের ফটোশুটিং চলছে এখনো অবধি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, উইথ কার চলছে। ইয়েস, উইথ কার দেখতেই পাচ্ছ কি ভাই। ইয়েস,
তো পুরো জায়গাটা খুবই সুন্দর, আর এদিকে হট এয়ার বেলুন তো উড়ছে, দেখতেই পাচ্ছেন। দেখো ওখানে মন্দিরের ফটো শুটিং স্টার্ট হবে, এই তো এখানে দাদাই যাচ্ছে এখন কাউবয় লুক নিয়ে, মন্দিরকে প্র্যাকটিস করাচ্ছে কিভাবে কি বলতে হবে কিনা, মানে কিভাবে অ্যাক্ট করতে হবে কিনা। ঘোড়া ছুটে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। এরকম টাইপের ফটো শুট তো আজ অব্দি আমরা কোনোদিন করিনি, বাট ফাইনালি উই আর টায়ার্ড, ফাইনালি উই আর ডুইং দিস। ঠিক আছে, তো চলো, আমি তো খুবই এক্সাইটেড, পিপাও খুব এক্সাইটেড, আসছে পেছনে মিকু, ঠিক আছে পিপাও আসছে, তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখে নাও ভাইও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এটা হচ্ছে ভাইয়ের লুক, ওদেরকে দৌড়িয়ে মারছে ঘোড়ার সাথে। আমার তো খুবই ভয় লাগছে, মনে হচ্ছে ঘোড়া গুলো যখন ছুটে আসবে আমাদেরকে গুটিয়ে না দেয়, ঠিক আছে, বাট দেখি খুব ওয়েল ট্রেন্ড ঘোড়া, ঠিক আছে দেখি কি হয়। গলার দূরে গেছে তাই ছবিটা তুলতে পারলাম এত সুন্দর করে, খুবই ভালো খুবই ভালো। যার কাছ দিয়ে বুক করেছিলাম সে লোকটা অতীব বদ একটা জঘন্য লোক, ঠিক আছে, দেখি হাগা আছে দেখে নিয়েছি, অতীব বদ একটা জঘন্য লোক। ও পুরো টাকাটা নেওয়ার পর তারপর ওই কাজটা করতে চাইছে না, বাট যে ক্যামেরাম্যান আছে ও খুবই ভালো খুবই ভালো। ও ট্রাই করলো কি ভাইয়েরও যেন একটা শ্যুট নেওয়া হয় উইথ রানিং হর্সেস, তো সেটা নিলাম, খুব ভালো লেগেছে। ফাইনালি অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ফটোশ্যুট করছি প্রায় কটা থেকে পিপা, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, প্রায় আমরা 6 আওয়ার্স ধরে ফটোশ্যুট করলাম, ঠিক আছে। যদি এই ম্যাথের জন্য তো 5 আওয়ার্স ধরে আমরা ফটো শুট করেছি, পিপা এটা কাট করে দেবে, দেবে না, হ্যাঁ, তো 5 আওয়ার্স ধরে ফটো শুট করেছি, তো তোরা কি টায়ার্ড? না, আই এম হ্যাপি, ইলেটেড, ইয়েস, আই ওয়াজ ফটো শুট 2 আওয়ার্স, ইয়েস ইয়েস। সত্যি আমরা তো মানে কোনো কোনো রাত্রেও ঘুমাইনি, ঠিক আছে, মানে হয়তো 1 ঘন্টার মতন ঘুমিয়েছি, 1-2 ঘন্টা মতন, তারপর আবার উঠে গেছি, এরকম পরপর 2 দিন হয়েছে আমাদের সাথে। কারেন্টলি আমরা যাচ্ছিলাম পামেকুলা দিকে,
প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, থামছিল না থামছিল না থামছিল না থামছিল না থামছিল না, লাস্টে থামলো আমি একটা জায়গায়। এবার আমরা লাঞ্চ করবো। দিদি হাই বলো। হাই। চলো খাবার খাই, খাবার খাই, জায়গাটা দেখিয়ে দিই কোথায় আমরা খাবার খাচ্ছি। আমি কফি খাবো, কফি কফি। ঠিক আছে। ফার্স্টের থেকে বলি, এটা হচ্ছে গিয়ে বিফ, এটা হচ্ছে গিয়ে চিকেন, এটা হচ্ছে গিয়ে পর্ক, এটা হচ্ছে গিয়ে চিকেন স্টু, এটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে বিনস আছে, হোয়াইট বিনস আছে, আর ওটা হচ্ছে গিয়ে বিফ। ঠিক আছে, তো রাইস দেখে বুঝতেই পারছো, এটি ইয়োগাট আছে, ইয়োগাট আছে, এখানে রায়তা আছে। ঠিক আছে, তার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ডেজার্টসের আইটেম আছে, এটা পুডিং। তো চলো, আর এগুলো তো কেক রয়েছে দেখতেই পাচ্ছি, খেয়ে ফেলি, খুব জোর খিদে পেয়েছে, 3টে বেজে গেছে, আমাদের এখনো অবধি লাঞ্চ হয়নি, এটা কমপ্লিট করি। তো এরপরে খাবারটা খাই, খেয়ে টেস্ট করে দেখি কীরকম আছে। চিকেন নাইস, ভেরি নাইস, সেদ্ধ ডাল ভাত আর চিকেন কাচ্চি মরিচে। তোমার কেমন লাগছে? প্লেন ডাল আমরা মানে ইন্ডিয়াতে বলে এসেছি, প্লেনের থেকে প্লেন জিনিস হয় আগে দেখলাম। আমি তো চিকেনের তেল ঝাল খাচ্ছি, ঠিক আছে, ঝাল নেই, হ্যাঁ, অনলি জল তেল, হ্যাঁ, অনলি তেল, অনলি জল তেল। এটা চিকেনেরই তো তেলটা বেরিয়েছে ভাই, এত তেল কি করে হতে পারে? হ্যাঁ, চিকেনের এতটাই তেল হয়। তুই বল মন্দি, তোর কেমন লাগছে? ভালো, আমি এটাই খাই, কিন্তু টাইপ টাইপ মিয়া দাদা থাকে, আর কাঁচা লঙ্কা দাদা থাকে। এখানে যে কাঁচি ওটা তো স্যুপ বলছে, হ্যাঁ বলছে লেন্টিল স্যুপ, আমার মানে এটা ডাল লেন্টিল স্যুপই বলে। আরে আই নো, বাট বললাম না জায়গাটা খুব সুন্দর, খুব সেক্সি, জানি এটা দেখানোর মতন নয়, বাট স্টিল ওয়েট, দেখো কত সুন্দর টয়লেট, সেটাও কভার করা আছে, পারফেক্ট, নাইস। চলো এবার বেরিয়ে যাই। এখন বাজছে গিয়ে টাইম, ভাই দেখাও
7:39 আর তার বাইরে বাইরেটা দেখো এখনো সানসেট হয়নি, সানসেট হয়নি। লাখ লাখ টাকা দিয়ে চলে এসেছি দেখো গ্রামে, টালির বাড়ি, টালি টালির বাড়ি, লিটারালি টালির বাড়িতে চলে এসেছি। আমাদের ড্রাইভারটা রাস্তা হারিয়ে ফেলেছে, এদিক ওদিক লোককে কোথায় যাবো বলে জিজ্ঞাসা করছে। সবাই বলে ইন্ডিয়া গুগল ম্যাপে নাকি ম্যাপটা ভুল থাকায় পামাকুলি লাইমস্টোন দেখছি এখন আমরা।